আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ডিম আলুর জালি কাবাব বানিয়ে দেখাবো। তো আমি এখানে চারটি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর দুইটি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এই চারটি আলু এবং দুইটি ডিম দিয়ে আমার পুরো পরিবারের সুন্দর মতো সবাই খেয়ে বেঁচেও যাবে। তো এখানে কয় টাকা খরচ হলো? বেশি হলে অর্ধ গেলে 40 টাকা, কিন্তু বাহির থেকে কিনতে গেলে না হয় তোমার 100 থেকে 150 টাকা লেগে যাবে। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি এটা বানিয়ে দেখাচ্ছি। তো দুটি চারটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং ডিমকেও গ্রেট করে নিয়েছি। তো আমার গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না দিয়ে বেরেস্তাটা দিলে আরও বেশি ঘ্রাণ আসে, সুন্দর হবে। তো দিয়ে দিলাম মরিচ কুচি, ধনে পাতা কুচি আর সাথে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সাথে একটি ম্যাজিক মশলা আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দিয়েছি কারণ আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, জন্য লবণটা একটু কম লেগেছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে এটা সুন্দর মতো হবে, কোথাও কোথাও ফাটল দা ধরবে না। আর যদি তুমি হাত দিয়ে না করে চামচ দিয়ে করো তাহলে তো এটা হবে না। তো ভালো করে আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে কোনো আলো দলা পেকে না থাকে। তো এই তো আমার মাখানো শেষ, এখন আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো আমি দুইভাবে কাবাবের শেপ দিয়েছি, একটা গোল আলুর চপের মতো আর একটা হচ্ছে বেগুন চপের মতো, মানে দুইটা শেপ দিয়ে নিলাম। তো এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে, আমার জান্নাতের বাবা জিজ্ঞাসা করছে যে এটা কী দিয়ে বানিয়েছো। তো আমি বললাম খেয়ে দেখো মজা হয়েছে কিনা তারপর বলো। তো বললো হ্যাঁ খুব স্বাদ হয়েছে। তো আমি বললাম যে এটা বানিয়েছে আলু আর এক দুটো ডিম দিয়ে। তো এখন আমি দুইটা ডিম ফেটে নিয়েছি, এখানে দুইটা ডিম লাগেনি, একটা ডিম ফেটে নিলেই হতো। তো আমার একটা ডিমের বেশিটাই বেঁচে গিয়েছে। তো আমি এখন ডিমের মধ্যে যে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ব্রেড ক্রাম দিয়েও দিতে পারো, সেটাও দেখতে অন্যরকম লাগবে। তো আমি শুধু ব্রেড ক্রাম দিইনি, আজকে শুধু ডিম দিয়ে দিচ্ছি। ডিম আর জালি কাবাব বানাচ্ছি এজন্য আর ব্রেড ক্রাম দিইনি। তো ভাজতে ভাজতে তোমাদেরকে একটি ঘটনা শোনাই। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির উপর হঠাৎ চড়াও হলো মাকে তাকে হত্যা করার জন্য। সেই ইহুদি তার জীবন রক্ষার্থে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিয়ে দিল। থুতু দিয়ে দেওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আর ক্ষিপ্ত হয়ে আলী রাদিয়াল্লাহু তাকে ছেড়ে পিছু হটলেন, মানে পিছে দিয়ে পিছিয়ে চলে গেলেন। বললেন দ্বিতীয়বার আমার মোকাবেলার জন্য প্রস্তুত হও। সে অবাক হয়ে বলল, মানে সে অবাক হয়ে গেল, সে তো আমাকে হত্যা করতে চাইলো তো আমার উপর থেকে সরে গেল। সে বলল কী জন্য? আলী রাদিয়াল্লাহু উত্তর দিলেন প্রথমে আমি তোমাকে আল্লাহ ও রাসুলের স্বার্থে হত্যা করতে চেয়েছিলাম, দ্বিতীয়ত যখন তুমি আমাকে থুতু মেরে দিলে তখন আমার তোমার উপর আমার নিজের স্বার্থের জন্য ক্রোধ আসলো, সেজন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এরপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ও রাসূলের প্রতি মানে ক্রোধ প্রাধান্য পেল তখন তার উপর আবার চড়াও হলো। তো চড়াও হওয়ার আগে তখন ইহুদি ব্যক্তি জিজ্ঞাসা করলো কী হলো।
তখন সে বলল যে আমার তো প্রথমবার তোমার আল্লাহর রাসূলের উদ্দেশ্যে তোমার উপর মানে তোমার উপর চড়াও হয়েছিলাম, দ্বিতীয়বার মানে পরে আমি আমার নিজের স্বার্থের কারণে তোমার উপর চড়াও হচ্ছিলাম, তো এখন আমি আল্লাহ ও রাসূলের উপর ক্রোধের কারণে তোমার উপর চড়াও হচ্ছি। এ কথা শোনার সাথে সাথে ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখুন তাদের কি একটাই আলী রাদিয়াল্লাহু আনহু নিজের স্বার্থের কারণে তাকে ছেড়ে দিয়েছে, মানে স্বার্থের কারণে রাগ হয়েছে সেজন্য তাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার যখন আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে তার উপর চড়াও হয়েছে তখন সেই কাফির তার এই ইয়ের সাধনার কারণে মানে এই সার দেওয়ার কারণে সে কাফির কি মুসলমান হয়ে গেলেন। তো যাই হোক, ঘটনাটি তোমাদের কেমন লাগলো জানাবে। তো আমার তোমাদের ঘটনা শোনাতে শোনাতে আমার ভাজা হয়ে গেছে আলু আর ডিমের জালি কাবাব। তো প্রতিদিন তোমাদের